বাংলাদেশের আর কোথাও এমন রাজকীয় আলোর শয্যা নেই। এই রাজকীয় আলোর লাইটগুলো দেখতে আকাশ থেকে যতই ভালো লাগুক না কেন, পাখির চোখে আপনাকে যতই দেখতে সুন্দর লাগুক কিনা, এগুলো কিন্তু সড়কবাতি, নিচ দিয়ে দেখেন গাড়ি চলছে। উপরের আলোগুলো এমনভাবে দেওয়া হচ্ছে মনে হবে যেন বিমান নামার জন্য রানওয়েতে বসানো হয়েছে কিংবা কোনো বিশেষ সিগন্যাল বসানো হয়েছে আকাশ থেকে দেখবার জন্য। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছে যে বাংলাদেশের আর কোথাও এমন রাজকীয় আলো নেই, আবার কোথাও এরকম সৌন্দর্য করতে গিয়ে এত টাকার অপচয় নেই। কারণ আপনারা জানেন প্রতিটি পিলারের জন্য খরচ হয়েছে 2,70,000 টাকা, এক একটি পিলারে 13টা করে বিদ্যুতের বাল্ব বসানো হচ্ছে, তা উল্টোভাবে আকাশের দিকে। এই 3,56,00,000 টাকায় তালাইমারি থেকে রাজশাহী শহরের যেটি এখন স্বচ্ছ টাওয়ার বা আগে যেখানে কল্পনা সিনেমা হল ছিল সেই মোড় পর্যন্ত 130টি টাওয়ারে বসাতে তাদের খরচ হয়েছে 3,56,00,000 টাকায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে 3,56,00,000 টাকা জনগণের এই টাকা দিয়ে রাজশাহী শহরকে রাজকীয় আলোর শহর বানানোর কোনো প্রয়োজন ছিল কি? রাজশাহী পরিবেশ বান্ধব শহর হিসাবে বাংলাদেশ না বিশ্বের অনেক সম্মানের জায়গা পেয়েছে, সেখানে এই আলোর অপচয়। শুধু এটাই না, এর আগে আমরা দেখেছি বিমানবন্দর সড়কে 5,00,000,000 টাকার বেশি খরচ করে লাইট বসানো হয়েছে, প্রজাপতি লাইট বসানো হয়েছে। সরকার যখন বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলছে তখন কেন রাজশাহীতে দেখেন পিলারগুলোকে এত কাছাকাছি বসিয়ে ঊর্ধ্বমুখী করতে হয়েছে? এজন্যই, কারণ এখানে যারা কাজ করেন ঠিকাদার তাদের লাভটা অনেক বেশি। জনগণের করের টাকায় 3,56,00,000 টাকা ব্যয়ে, এই টাকার মধ্যে হয়তো 56,00,000 টাকা দিয়েই কাজটা করা যেত যদি প্রতি পিলারে 2 বা 3টা করে বাল্ব দেওয়া হতো নিচের দিকে। বাংলাদেশের অন্য কোথাও যেমন রাজকীয় আলো নেই, তেমনি অন্য কোথাও এমন রাজকীয় অপচয় নেই। কারণ এই বাল্বগুলোতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টির পানি ঢুকে যাওয়ায় সেখানে কিন্তু খুলে পরিবর্তন করতে হচ্ছে। তাহলে সড়কবাতি সবসময় নিচে থাকে, এটা আমি আগের ভিডিও দুটোতেও দেখিয়েছি। বিষয়টি হচ্ছে রাজশাহী শহরে এই কাজটি করতে গিয়ে জনগণের যে টাকা সিটি কর্পোরেশন যে নষ্ট করলো সেটি যেন আর না হয় সেটি অনুরোধ। বিশেষ করে আমরা দেখছি যে রাজশাহী শহরে যখন আরও কিছু জায়গায় আলোর বাতি সংযোজন করা হচ্ছে সেখানেও যেন পরিমিতিতে থাকে সেটি, কারণ দেশের অন্য সিটি কর্পোরেশনগুলোও তো আছে, তারা তো এরকম আলোর অপচয় করছে না। এখানে শুধু 3,56,00,000 টাকা নয়, একই সাথে বিদ্যুতের কিন্তু একটা বড় ধরনের অপচয় হচ্ছে। ফলে আমরা চাই আমাদের রাজশাহী শহর সবুজের নগরী হিসাবেই সারা পৃথিবীতে সমাদৃত হোক, কোনো অপচয়ের নগরী হিসাবে নয়।